আমার বিয়ার্সরা এই দেখেন মোর ডাইল দিয়া আমরা দিয়া মশলাপাতি দিয়া কষাই না ফাইন হয়ে গেছে একদম একটা দারুণ গন্ধ স্মেল বাই রইছে আর মোরা বরিশিল্লারা আমরা দিয়া নানান পদের এরম শালুন রন্ধি বর্তা খাই মোরব্বা খাই আসসালামু আলাইকুম প্রিয় আমার মনোরা বিয়ার্সরা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আইস মুই মুগো এলাকার আমরা লই এসি আর এই আমরা দিয়ে একটা রেসিপি করবো রান্ধু হেয়ের পরে মুই খামু দেখতে থাকেন এই আমরারা ভালো করে শিললা কাটতে নিমু তো দেখেন আমি দেখেন মুই আগে এই যে শিললা কাটতে নিছি আর এইটা বর্তাও খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় তো সালের মানতে যাই দেখেন বিসমিল্লাহ কড়াই রান্নার জন্য বসায়া দিলাম শব্দ করো না কড়াই গরম হয়ে গেছে বিয়ার্সমান মনোরা এইবার দিয়ে দিতে আসি পরিমাণ মতো সাদা তেল মানে সয়াবিন তেল এইবার সিঙ্গুর মাছ দিয়ে দিতে আসি মগো দেখি সিঙ্গুর মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ এখন একটু বাজি জানি মু ফাইন করছে মোর বিয়ার্সরা হেলে এই পেঁয়াজের গন্ধটা আর আইবে না আর মাছের গন্ধটা মরিয়ে যাইব তেলে বাজতে বাজতে মরিচ গুঁড়া হলদি গুঁড়া দুইনা গুঁড়া অল্প একটু পানি দিয়ে দিতেছি নাইলে ফুক জিরা আদা রহন বাড়া অল্প একটু পানি দিছি নাইলে শুকনা উপকরণ প্রিয় মোর বন্ধু বিয়ার্সরা পুড়িয়ে যাইবে মশলাপাতি সবসময় এরকম একটু পানি দিয়ে এখন ফাইন করিয়ে কষামু ইচ্ছা মতো মশলাপাতি যেন গন্ধ না থাকে নুন এই মশলাপাতির মধ্যে একটু ডাইল দিয়ে দিলাম কারণ আমরা দিয়ে একটু ডাইল দিলে ইয়ে খাইতে মজা হইবে বেশি মুই মোর দেশির মতো রান্ধি মগবরি সেল্য ঐতিহ্যবাহী এই আমরা ডাইলের রান্দা তুমি মোটামুটি একখাল ভালো হয়ে কষাই নিমু ড্রাই ড্রাই করিয়া যেন ওই মশলাপাতির তেল ছাড়িয়ে দেয় অনব মোর মোটামুটি মশলা দিয়ে ডাইলটা কষাই নই গেছে এইবার এই যে আমরা দিয়ে দিমু যে কাটিয়ে রাখছি এবার একটু ঢাকনা দিয়ে দেই আস্তে আস্তে জাল দিয়ে কষামু রাখো রাখো প্রিয় মোর বিয়ার্সরা এই দেখেন মোর ডাইল দিয়া আমরা দিয়া মশলাপাতি দিয়ে কষাই না ফাইন হয়ে গেছে একদম একটা দারুণ গন্ধ স্মেল বাই রইছে আর মোরা বরিশিল্লারা আমরা দিয়া নানান পদের এরম শালুন রান্ধি বর্তা খাই মোরব্বা খাই কার কেমন এরম পছন্দ মরে জানাইয়েন কমেন্টসে দিয়ে দিতে আসি পানি পরিমাণ মতো হুররা মানে জোলের জন্য একটু টক টক তো হইবে পাতলা জোল হইবে মাছের দিয়ে চিংড়ি মাছের এবারে নারিয়া সারিয়ে দিতে আসি আর ডাকনা দিয়া মোটামুটি 5 থেকে 6 মিনিট পর ফিরলাম আপনার মাঝে তোমার প্রিয় বিয়ার্সরা এই দেখেন মোর আমরার পাতলা জল রান্দা হইয়ে গেছে 5 মিনিট জাল দিয়ে নিছি এই দেখেন ডাইলটাও গলিয়ে গেছে আমরা তো সেদ্ধ হইয়েই গেছে কাঁচা মশমশা জিনিস তাড়াতাড়ি সেদ্ধ হয় তা মুই আর একটু নাম আর 1-2 মিনিট রাখ কেন নামাই হেলামু তো ফির রাইতেছি খাওয়ার সময় আপনার মাঝে মোর এই দেখেন আমরা দিয়া সিঙ্গুর মাছ আর ডাল মিলাইয়া রান্দা হইয়ে গেছে এখন আমি মুই খাইতে আসি গরম গরম
Bismillah. Voilà. আমরাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, ওই দেখেন হালকা টক হালকা জাল খাইতে জম্মের মজা বিয়ার্সরা। আমরা টক তো আজকে রান্না খাওয়া তো মোট দেখতে আসেন, ভালো লাগলে একটা লাইক দিয়েন। আবার আগামীকাল ফিরে আমি অন্য কোনো রান্না খাওয়া ব্লগ নিয়ে। তো আপনারা ধৈর্য ধরে এতক্ষণ মোর ভিডিওটা দেখছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।